ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ, করোনায় মৃতের দেহের ময়নাতদন্ত করতে না হলে পরিবারকে দিয়ে দিতে হবে মৃতের দেহ। জানবো এ ব্যাপারে আমাদের প্রতিনিধি শৌভিক মজুমদারের সঙ্গে টেলিফোনে কথা বলে। শৌভিক, ঠিক কি জানতে পারছো এই নির্দেশ সম্পর্কে? দেখো, তোমাকে বলবো যে আজকে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি এ বিষয়ে একাধিক নির্দেশ এবং গাইডলাইন বেঁধে দিয়েছেন। প্রথমত তিনি বলছেন যে যে ব্যক্তির করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ঘটবে তার দেহের যদি ময়নাতদন্ত করতে না হয় তাহলে সেই দেহ তার পরিবারের হাতে তুলে দিতে হবে, এবং এই তুলে দেওয়ার ক্ষেত্রে কিছু গাইডলাইন বলে দেওয়া হয়েছে। একেবারে হাসপাতালের যা নিয়ম কানুন আছে, নিয়ম কানুন মানবার পরেই দেহ হাতে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এবং তার পাশাপাশি বলছেন যে সরাসরি কোনো স্বচ্ছ ব্যাগে সেই দেহকে রেখে তারপর সেই দেহ পরিবারের হাতে তুলে দিতে হবে, এবং যারা পরিবারের পক্ষ থেকে সদস্যরা করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির দেহ নেবেন তারা কিন্তু হাসপাতাল থেকে সরাসরি শেষকৃত্য যে জায়গা হবে অর্থাৎ শ্মশান হতে পারে বা কবরস্থান হতে পারে সেখানে সরাসরি তারা গিয়ে দেহ নিয়ে যাবেন। অর্থাৎ মাঝখানে বাড়ি নিয়ে যাওয়া বা অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া সেটা চলবে না, সে কথা বলা হয়েছে। এবং তার পাশাপাশি যারা সেই বডি বা দেহ নিয়ে তারা হাসপাতাল থেকে শেষকৃত্য করতে যাবেন তারা উপযুক্ত সুরক্ষাবিধি মেনে চলবেন, অর্থাৎ স্যানিটাইজার, গ্লাভস, মাস্ক এবং সম্ভব হলে তারা পিপিই পরে শেষকৃত্যের কাজ করবেন সেটা বলা হয়েছে। এবং যে গাড়িতে করে বা সববাহী শকটে করে দেহ নিয়ে যাওয়া হবে সেই গাড়িটিকেও কিন্তু হয়ে যাওয়ার পরে অর্থাৎ কাজ হয়ে যাওয়ার পরে জীবাণুমুক্ত করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলতে হবে। এবং তার পাশাপাশি যারা এই শেষকৃত্যের কাজ করবে অর্থাৎ শ্মশান হোক বা কবরস্থান যারা এই দেহের শেষকৃত্যের কাজ করবেন তাদেরকেও কিন্তু সেখানকার যারা কর্মীরা থাকবেন কর্মীদেরও কিন্তু সেই সুরক্ষাবিধি একইভাবে মেনে চলতে হবে। এবং তার পাশাপাশি বলা হয়েছে যে যে শেষকৃত্যগুলোতে দেহকে ছোঁয়ার কোনো প্রয়োজন নেই সেই ধরনের শেষকৃত্য পরিবারের সদস্যরা তারা করতে পারবেন। এবং তার পাশাপাশি বলা হয়েছে যে একেবারে যারা সেই জায়গাকার শেষকৃত্যের জায়গার যারা কর্মী থাকবেন আর প্রশাসনের কর্মী থাকবেন তারা একেবারে উপযুক্ত সুরক্ষাবিধি মেনে শেষবারের জন্য যে ব্যাগে করে দেহ দেওয়া হবে তার চেন খুলে একবার শেষবার দেখার জন্য পরিবারকে সুযোগ করে দেবেন সেই নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ এবং গোটাটাই বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এই করোনার দেহ যে ব্যবস্থার ক্ষেত্রে যে গাইডলাইন আছে সেই সমস্ত গাইডলাইন মানার পরে এই নির্দেশ কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি দিয়েছেন। শিলাজিৎ, ধন্যবাদ সবাইকে।